জলে প্লাবিত ধর্মনগরের বিস্তীর্ণ এলাকা, অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। সোমবার থেকে অতিরিক্ত বৃষ্টির ফলে জলের পরিমাণ বৃদ্ধি পেয়ে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের নানা দিকে প্লাবিত হয়েছে। বিশেষ করে শিববাড়ি রাগনা এলাকায় প্লাবিত হওয়ার পরিমাণ সবথেকে বেশি। শিববাড়ি ছড়ারপার এলাকায় 200 থেকে 250 মানুষের বসবাস করা প্রত্যেকের বাড়িতেই জল উঠে গেছে। অস্থায়ী ক্যাম্প নির্মাণ করা হয়েছে রামঠাকুর আশ্রমে, সেখানে বন্যায় বিপর্যস্ত পরিবারগুলিকে রাখার ব্যবস্থা করা হয়েছে। ময়দানে প্রশাসনিক কর্মকর্তারা এবং কাউন্সিলররা রয়েছেন। মানুষ আশ্রয় খুঁজে বেড়াচ্ছে, কোথায় গিয়ে নিরাপত্তার আশ্রয় নিজেদেরকে বাঁচাতে পারবে। যেভাবে বৃষ্টির জল বৃদ্ধি পাচ্ছে তাতে ধর্মনগরের বহু এলাকা প্লাবিত হবার আশঙ্কা বাড়ছে। কি সমস্যা রয়েছে? মানে হোটেলই আপনাদের বর্ষা? রামতাপুর আসন যেতে লাগে। এখানে টোটাল কত পরিবার আছে? বহু পরিবার আছে। আনুমানিক 10-15 কোটি পরিবার। সবার বাড়িতে এই জল? জল সব বাড়িতে জল। দেখেন না, আপনারা তো দেখতে পাচ্ছেন, পুকুর নেই। যা মাছ মারতে আছে, পুকুর নেই। আরে এখানে একটা অত বড় মাছ দেখছি না, না গেছে। এটা কি রাস্তা? নেই রাস্তা, নেই রাস্তা। এটা রাস্তা আছে না, আমার পুকুর নেই। ভোরবেলা থেকে একদম প্রতিটা বাড়িতে, কারো উঠানে, কারো ঘরে। এদিকে একটা গলিতে ছিল একজন হ্যান্ডিক্যাপ, মানে এমন অবস্থা জল, ওনাকে বের করাই অনেক মুশকিল। ফায়ার সার্ভিসে খবর দিই, ফায়ার সার্ভিস আসে, ওনারা বের করে নিয়ে যায়। আর আমাদের এখানে রামঠাকুর আশ্রমে একটা অস্থায়ী শিবির করা হয়েছে, ওখানে নিয়ে ওনাকে রাখা হয়েছে। এবং আমি যাই এলাকাবাসী প্রত্যেককে বলে আসি যে রামঠাকুর আশ্রমে অস্থায়ী শিবির করা হয়েছে, বেশি অসুবিধা হলে আপনারা রামঠাকুর আশ্রমে আসবেন। কত পরিবার আছে এখানে বর্তমানে? প্রায় তো এই ছড়াগড় এলাকায় 250 পরিবার আছে। প্রত্যেকের বাড়িতে কি জল? প্রত্যেকের বাড়িতে জল। জল উঠার পর কোনো এনডিআরএফ বা কোনো মহকুমা শাসক এসেছিল? প্রশাসন থেকে লোক এসেছিল, এসে দেখে গেছে। মহকুমা শাসক এসেছিলেন? মহকুমা শাসক আমার সঙ্গে দেখা হয়নি। আমার বাড়িতেও জল ঘরে উঠে গেছে, জিনিসপত্র সব গুছিয়ে আমি বেরোলাম, ওই প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করলাম। আমার নাম কিশোর রঞ্জন দে, ওয়ার্ড কাউন্সিলর, ডিএমসি 7 নম্বর ওয়ার্ড।